আইপিএল বেটিং চক্রে জড়িত থাকার সন্দেহে পুলিশ আটজনকে গ্রেপ্তার করলো। সোমবার রাতে হুগলির কুন্নগর ধর্মডাঙ্গা এলাকার একটি বাড়ি থেকে উত্তরপাড়া থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে 1,25,000 টাকা, 12টি মোবাইল ফোন ও নোটবুক উদ্ধার করা হয়। ধৃতদের এদিন শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাড়ি থেকে 8 জনকে গ্রেপ্তার করে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।